শুধু বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের পতন নয়, ভাষা হিসেবে বাংলাকেও বিশ্বসভায় সম্মানের আসনে অধিষ্ঠিত করেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো বাংলা দেয়া ভাষণে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ছাড়াও পৃথিবীর সংকট আর সম্ভাবনা নিয়ে নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু। রিপোর্ট আদিত্য মামুনের। শোষণের শৃঙ্খল থেকে বাঙালিকে মুক্ত করতে 13 বছরের কারাজীবন, মামলা হামলা আর অগুন্তি ষড়যন্ত্রের নাগপাশ পেরিয়ে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশের অভ্যুদয় ঘটান বঙ্গবন্ধু। বাংলা ও বাঙালির হাজার বছরের রীতিনীতি, প্রথা আর ভাষা সংস্কৃতিকে আঁকড়ে ধরে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে মনোনিবেশ করেন বাঙালির অবিসংবাদিত নেতা। স্বাধীনতার পর 3 বছরের পথচলায় মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার মর্মবাণী, মাতৃভাষাপ্রেমী বাঙালির বীরত্বকথা ঝংকৃত হয় বঙ্গবন্ধুর কণ্ঠে জাতিসংঘের সদর দপ্তরে। 1974 সালের 25 সেপ্টেম্বর মাত্র 22 মিনিটের ভাষণে উপনিবেশবাদ, ক্ষুধা, দারিদ্রতা, পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে বঙ্গবন্ধুর উচ্চকিত কণ্ঠস্বর শোনে বিশ্ব। গায়ের জোরে বেআইনিভাবে এলাকা দখল, জনগণের ন্যায়সঙ্গত অধিকারকে নস্যাৎ করার কাজে শক্তির ব্যবহার, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে চলেছে এই যুদ্ধ। এই যুদ্ধ ব্যর্থ হয়নি। আলজেরিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও গিনিবিসাওয়ে বিরাট বিজয় অর্জিত হয়েছে। এই জয় দ্বারা প্রমাণিত হয়েছে যে ইতিহাস জনগণের পক্ষে। অর্থনৈতিক বিপর্যয় রোধে উন্নত রাষ্ট্রসমূহকে তড়িৎ ব্যবস্থা নিতে আহ্বান জানান বঙ্গবন্ধু। বর্ণ বৈষম্য, জোর জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু জ্ঞান বিজ্ঞান কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ করেন। আমরা তাকাবো এমন এক পৃথিবীর দিকে যেখানে মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য আমাদের জন্য এক সংক্রামুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, মূল্যস্ফীতি রোধে সবাইকে এগিয়ে এসে মানবিক ঐক্যবোধ, যুক্তি ও শক্তিকে কাজে লাগিয়ে প্রত্যেক দেশের সার্বভৌমত্ব বজায় রাখা সহ ব্যক্তির অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। ন্যায়সঙ্গত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরো তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা উচিত। অস্ত্রের প্রতিযোগিতা হ্রাস করে বিশ্ব মানবের কল্যাণে সেই অর্থ কাজে লাগাতে বলেন বঙ্গবন্ধু। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নীতির বাস্তবায়ন দাবি করেন। ভারত মহাসাগর ও দক্ষিণ এশিয়াকে শান্তি, স্বাধীনতা ও নিরপেক্ষ অঞ্চল ঘোষণা করেন বঙ্গবন্ধু। আমাদের একটা আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব হলো বিশ্বের প্রতিটি মানুষ যাতে তার ব্যক্তিত্ব এবং মর্যাদার উপযোগী অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার ভোগ করতে পারে তার ব্যবস্থা করা। বাংলাদেশের স্বাধীনতার ফলে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল বলেও জাতিসংঘের দেয়া ভাষণে উল্লেখ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। আমাদের 3টি দেশেরই জনগণের জন্য কল্যাণকর বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।